ফেব্রুয়ারি থেকে দেশে বিদ্যুতের চাহিদা বাড়বে, তাই বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দিলে বিপদে পড়বে বাংলাদেশও। সচিবালয়ে এই কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে তেল, গ্যাস ও কয়লার দরে, সে সাথে ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে চাপ বেড়েছে। এত চ্যালেঞ্জ মোকাবিলা করেও বিদ্যুৎ জ্বালানি বিভাগ সঠিকভাবে পরিচালনার চেষ্টা করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে ঢাকায় সমস্ত বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রাইস তো আমাদের হাতে কন্ট্রোল করা যায় না, কারণ প্রাইস নির্ভর করে বহির্বিশ্বের জ্বালানির উপর এবং তার উপর উঠানামা করে। আগামীতে যদি এটা কন্টিনিউ করে তাহলে একটা বড় বিরাট চ্যালেঞ্জ। এবং আমি যেটা ভয় পাচ্ছি, যদি মিডল ইস্টের যে সমস্যাটা দেখা গেছে প্যালেস্টাইনকে নিয়ে, গাজাকে নিয়ে, সেটা যদি ব্রডার হয়, মানে বড় হয়, তাহলে কিন্তু আরেকটা বাজে পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতি যে অবস্থায় আছে, এরকম যদি স্থিমিত অবস্থায় থাকে, তাহলে আমার মনে হয় আমরা আগামীতেও, এই বছরও এবং আগামীতেও ভালো করবে বিদ্যুৎ জ্বালানি।